ছোট্ট টুকটুকিয়া ফুটফুটিয়া বৌমা হয়েছে। বলি দেখে তো, বলি দেখে তো, এই পাড়ার বৌদিগুলো, এই পাড়ার বৌদিগুলো, বিশেষ করে এই বৌদিটা একদমই আমাকে সহ্য করতে পারে না। আমার দিদি না আস্তে আস্তে আচ্ছা করে কানে কর্ণমন্ত্র ঢেলে দিয়েছে। এই কানে কর্ণমন্ত্র কি না কানে কর্ণমন্ত্র কি, লোকে বলা বলি করে না, আমি শুনতে শুনতে আসি। আমার তো এটা দোষের কি আছে, কা দোষের? আমার বাড়িতে বউ হলো কি না হলো সব কথা আমার দিদির কানে ঢেলে দিয়েছে। বৌমা তাইলে তোর হয়েছে? হ্যাঁ গো দিদি। কি মুখের কথা বললি না, আমি তোর বাড়িতে থাকবো না, তোর বাড়িতে জল পর্যন্ত খাবো আমি। দেখো এখন ভালোবাসার যুগ গো দিদি। হ্যাঁ গো দিদি, এত তাড়াতাড়ি মাধ্যমে বিয়ে হয়েছে না দিদি? দেখা শোনা বিয়ে এত তাড়াতাড়ির মধ্যে হয়ে গেছে, সেই জন্য সময় করে বলতে পারিনি গো দিদি। তুমি যখন এসেছো দিদি, আজ তো পিণ্ড করে ধেসে চটকিয়ে আচ্ছা করে তোমার মুখে গিলে দেবো। ওই ওই মুকুড়ি, আমি কি মরিছি নাকি? না আমি কি মরিছি? তুই একবারে যা আছে থাসিয়াকে আমার তুন্ডে ঘরে ঠাকিয়ে দেবো, তোর মুখে আমি মাগি মাগি কোনো কথা মুখে। ওই চিঠিটা কি হয়েছে? দেখ বৌমা যখন তোর হয়েছে আর কি, তাহলে আমি বলি কি তোর বৌমাকে শুধু আমার সাথে বাজার পাঠিয়ে দাও। না না, বেরিয়ে দাও, বেরিয়ে দাও বলছি, এখনই আমার বাড়ি থেকে বেরিয়ে যাও। আমার বৌমাকে আমি ওই নীল আকাশের দিকে তাকাতে দিই না, এই নীল জলের দিকে তাকাতে দিই না, এমনই কি দিদি নীল বস্ত্রটাও পরতে দিই না। আর আমি আমার বৌমাকে তোমার সঙ্গে বাজারে পাঠাবো, কিছুতেই পাঠাবো না। আচ্ছা অন্য কোনো কি অসুবিধা আছে ও দিদি? আমি বিশ্বাস করে তোমাকে বলছি দিদি। হ্যাঁ বিশ্বাস করে, ঘরের কথা আমার কাছে কোন না ও দিদি। তুমি কারোর কাছে কিছু বলছো? না না, ঘরের কথা পরের কাছে কোয়া যায় না, তুই বিশ্বাস করে যা আছে ঘরের কথা ও দিদি বিশ্বাস করে বল। আমার বৌমা না দিদি, আমার বৌমা পিরিত করে গো। জটিলা কি হয়েছে ও জটিলা? বলো বলো। ও পিরিত করে? হ্যাঁ পিরিত, সে তরবুজের মতো বড় বড় গা, ও লাল লাল গা, ও মিষ্টি লাগে না, ও আমি না বরে, ও আমি মাখো রে। ও দিদি, আরে ও দিদি, ও দিদি, ও দিদি, ও দিদি, ও দিদি, আমি খাবো না। আরে সে ফল খেতেও নি আর মাখতেও নি। তাহলে ও দিদি আমি আরে অচ্ছারে বলছি, তুমি কিন্তু কারুর কাছে কিছু বলবে না। বল 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 বল, তুমি আমার বড় দিদি, তোমাকে বিশ্বাস করে বলতেও পারবো। ও দিদি নয়নে 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 বানবরি সহনে তাহাতে জন্মিল পিরি, এই হলো গো দিদি।
ও দিদি ওই শুন ও কার সাথে পিরিত করে না ও দিদি ও সে কেসটা কি হইছে কি মাগি ঘরের খাওটা পাড়া লোকের সাথে মানি মকদ্দমা কেস কাচারি করাটা তুমি তোমার কেস কাচারি ভাঙি দি ও দিদি ও দিদি গো ও দিদি ও দিদি ও দিদি গো ও দিদি দেখো দিদি আরে মাগি না কেস কাটা কেস একে সেকে না গো দিদি কি কই একে সেকে না কি কই ওকে নন্দের বেটা ও সে নন্দের বেটা কালা কেসটা নন্দের বেটা কালা কেষ্টা ওই শুন দেখ যা হল হচ্ছে আমি কারোর কাছে কিছু বলবো না আমি কোথায় যাই তো শুধু বৌমাকে আমার সাথে বাজার পাঠিয়ে না কিছুতে আমি আমার বৌমাকে তোমার সঙ্গে বাজারে পাঠাবো না পাঠাবো না পাঠিবো না না পাঠাবো না পাঠিবো না পাঠাবো না সখী সুচাগা ও সখবার তোমরা সবাই শোনা তার কাছে আপনারে বৌমা হয়েছে সে আমার সাথে বাজার পাঠিবে নি বাপা বাপা তোর বৌমা হয়েছে আবদারের সোনা মোনা বৌমা তুই ঘরে গুছি না ঘরে ঢুকি গেলে ট্যাঙ্কে চাপি আছে তা আমি কে নিই বা জোর করতে যাবো মা গো আমি কে নিই জোর করতে যাবো তাহলে পাঠিবো না পাঠাবো না জটিলা দেখ যতক্ষণ তোর বাড়িতে আসি আর কি হ্যাঁ দিদি তুই যে বৌমার কথা আমার কাছে কইছো গুণের কথা না হ্যাঁ গো দিদি সব গুণের কথা আর কি পাড়ার প্রতিটা লোকের বাড়িতে বাড়িতে আমি বলি আসি আমি আমার বৌমাকে বাজারে পাঠাবো তুমি কারুর কাছে কিছু বলো না গো দিদি ও দিদি কারুর কাছে কিছু বলো না আমি আমার বৌমাকে বাজারে পাঠাবো গো দিদি সজা আঙুলে ঘি উঠল মা কো আঙুলটা বাঁকি ধরল তাহলে বৌমাকে ডাক একটা সাদের আবদারে বৌমা হচ্ছে মাগির মুখের ভাষাটা দেখো মা বৌমা ও আট কুড়ির ঝি মরুনি না জম ওজনে একটা জমের অরুচে ওটাকে ওজনে লাইন আরে ভালো করিয়া সুর করে আবদার রে ডাকবো দিদি আবদার করে ডাকলে আসবে বলি বৌমা ও বৌমা মা গোয়া মাই ডাকছো কেন কত কাজ বলো তো তাই নাকি।